আজি আমি মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশক্রমে কলাহান্ডি ও নুয়াপাড়া দুইটা জেলার কোভিড ম্যানেজমেন্ট রিভিউ করতে আসছু। নুয়াপাড়া জেলার রিভিউ কলা পরে বর্তমান কলাহান্ডি জেলার বিষয় রিভিউ করা হল। এখানে রোড অনেক বর্তমান অন্য স্টেট রু রেস্ট্রিকশন করা হয়েছে বর্তমান আরটিপিসিআর নেগেটিভ সার্টিফিকেট আসবে তো যেমন নতুন সার্টিফিকেট সেমানকে কেমনি কোয়ারেন্টাইনে রখাযিব আর যেমানকর সিম্পটম কিছু আছে ভিলেজ লেভেল কেমনি আমি ইনফরমেশন সব পাইব প্রতিদিন টেস্ট করিবা টেস্ট করি যেতে শীঘ্র পজিটিভ টেস্ট করা ডিটেক্ট করি তাকে আমি কন্টেন করিপারিবা ডিজিজ যেমতে শীঘ্র মাস্ক হেলা স্প্রেড করিবেনি তা পাইঁ যা যা স্টেপ দরকার সব বিষয়ে ডিসকশন করা হল এবং হসপিটাল সিসিসি যা যা রিকোয়ারমেন্ট আছে ফেসিলিটিস ইনফ্রাস্ট্রাকচার তা পাইঁ যা যা ব্যবস্থা দরকার সেসব করা স্যার খুব শীঘ্র আমাদের 10 জন ডক্টর পোস্ট ডিজি ডক্টর সব আপয়েন্টমেন্ট হয়েছেন সেখানে মধ্যে খুব শীঘ্র আসলে কাজকে জয়েন করবে এবং বর্তমান পর্যন্ত যা জানা পড়ছে স্থিতি কন্ট্রোলে আছে এবং খুব শীঘ্র ভাবছি আমি তার স্প্রেডকে আমি রোকবে। স্যার যে কলাহান্ডির যে রোগী মানুষ প্রথমে ভুবনেশ্বর পঠা যাওয়া বর্তমান যে বিরলা স্থানান্তর করা হচ্ছে লোক সে চিকিৎসা পাও নাই কুযাচ্ছে তা উপরে কিছু সমীক্ষা করা যাচ্ছে কি আমার ডিটেল রিভিউ করা হল এবং কলাহান্ডির গোটে এএনএস আম্বুলেন্স মধ্যে অণাযিব আডভান্স লাইফ সাপোর্ট সিস্টম এবং বর্তমান যে কোভিড হসপিটাল আছে সেটি 90 জেনারেল বেড আছে যদি অক্সিজেন ফ্যাসিলিটি আছে এবং 6টা আইসিইউ মধ্যে রহব এবং যে ডক্টর মানে বর্তমান আসবে যে মানে হাইলি স্পেশালাইজ ডক্টর সেমান্ত।